3 cheers for His Majesty the King. Hip hip! I, Charles III, by the grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland. সিংহাসনে বসার পর রাজকীয় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন রাজা তৃতীয় চার্লস। তার একটি সিদ্ধান্ত সেদেশের নাগরিকদের মধ্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তিনি এক ফরমানে একসঙ্গে 100 জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন, যার প্রতিবাদ করেছে দেশটির একাধিক শ্রমিক সংগঠন। দি গার্ডিয়ানের খবরে বলা হয়, ক্ষমতা নিয়েই রাজদরবারের অন্তত 100 কর্মচারীকে বরখাস্ত করছেন তিনি। ইতিমধ্যেই চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশজুড়ে রানীর মৃত্যুর শোকের আবহ যখন চলছে, তখন এমন সিদ্ধান্ত নিলেন তিনি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শিগগিরই বাকিংহাম প্যালেসে সস্ত্রীক উঠবেন রাজা চার্লস। এজন্য আগের বাসস্থান ক্লারেন্স হাউস থেকে শতাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কারণ এখন আর তাদের দরকার নেই। এক বিবৃতিতে রাজপরিবার জানিয়েছে, নবাগত রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসার্ট ক্যামিলার বাড়ির কাজকর্ম আপাতত স্থগিত থাকবে। অবশ্য ছাঁটাই হতে যাওয়া কর্মীদের আশা এখনই ফুরাচ্ছে না, কারণ বিবৃতিতে তাদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি অবিলম্বে সবাইকে পুনরায় কাজ দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।